আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বাবার কাত ভাইজান বড়ো দুঃখ ও পরিতাপের সাথে বলতে বাধ্য যে কথাটা আপনি বললেন যে মানুষকে ভালো কথা বললে মানুষরা উল্টো কথা বলছে নামাজ পড়ার জন্য বললে তারা বলছে যারা নামাজ পড়ে তাদের থেকে আমরা ভালো আছি তাদের থেকে আমরা ভালো আমাদের ইমান মজবুত আমরা চুরি করি না ডাকাতি করি না খেয়ানত করি না নানা রকম কথা আসলে এটা তাদের বাহানা এবং নামাজ পড়ব না প্রতিহত তার প্রতিহত করার জন্য এটা একটা তাদের উদ্দেশ্য তো ভাইজান যারা নামাজ পড়ে তার দিনকে প্রতিষ্ঠা করে আল্লাহ সাল্লাম বলছেন মানে ফাঁকা ধাক্কামার দিন যে ব্যক্তি নামাজ পড়লো সে নামাজ প্রতিষ্ঠা করলো সে দিনকে প্রতিষ্ঠা করলো অমন হাদামা হা ফাঁকা হাদামার দিন আর যে ব্যক্তি নামাজ পড়লো না নামাজকে ধ্বংস করলো নামাজকে অবহেলা করলো সে দিনকে ধ্বংস করে দিলো সুতরাং নামাজ আল্লাহ রসুল বলছেন আশালাত করা তো আইনি নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা চোখের চোখের শীতলতা চোখকে শীতল করবে কে আমার নামাজ সুতরাং চোখকে শীতল করবে চোখকে ঠান্ডা রাখবে নামাজ আর সেই নামাজ পড়ি না অথচ বলি আমি ভালো আছি ভাই এগুলো দুর্ভাগ্য ছাড়া কিছু না নামাজ ছাড়া মুসলমান থাকতে পারে নামাজ যে পড়েন সে মুসলমান থাকতে পারে কে বলল নামাজ নেই ইমান নেই যাই হোক কথা হলো ভাইজান যে যে যাই বলুক আপনি হিকমত সহকারে হিকমত অবলম্বন করে মানুষকে সৎপথের দিকে ডাকবেন তবে একবারে হলো না দুবারে হলো না তিনবারে হলো না দরকার এক হাজার বার তার কাছে যাবেন তবুও কিন্তু রাগ করবেন না যা বলবে ধৈর্য ধারণ করবেন রূঢ় ভাষায় কথা বলবেন না যে এটা সঠিক এটা অমুক এটা তমুক না আপনি যতটুকু পারবেন মসজিদমুখী করার চেষ্টা করবেন মসজিদ থেকে আনার চেষ্টা করবেন আল্লাহ থেকে আনার চেষ্টা করবেন বাস আপনার কাজ কি পৌঁছে দেওয়া আপনার কাজ পৌঁছে দেওয়া আপনার কাজ ধরে নিয়ে আসা নয় আপনি পৌঁছাবেন দরকার তাকে হাদিয়া পেশ করবেন তাকে তার সাথে বন্ধুত্ব পাতাবেন বন্ধুত্ব পাতিয়ে তাকে কি করবেন মসজিদে আনার চেষ্টা করবেন এরকম কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সফলতা দেবেন আল্লাহ আপনার হায় করুক আল্লাহ আপনার রুজিতে বরকত দেখ আল্লাহ আপনার জ্ঞানে বরকত দেখ এই দোয়া করি আল্লাহর নিকটে ভাইজান তবে আবার বলছি আপনাকে রাগ করবেন না যে যাই বলুক ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধরা বড় কঠিন তবে ধৈর্যের ফল বড় মিষ্টি আপনি যতটুকু জানবেন যতটুকু আমল করবেন সেই মোতাবেক মানুষদেরকে জানানোর চেষ্টা করবেন হ্যাঁ আপনার যতটুকু জ্ঞান আছে জ্ঞানের জ্ঞানের পরিসর অনুসারে তাদেরকে আপনি ডাকবেন তবে হেকমত অবলম্বন করবেন প্রজ্ঞা অবলম্বন করবেন ঝগড়া করবেন না হ্যাঁ ঝগড়া করবেন না তর্ক করবেন না যতটুকু পারবেন বুঝিয়ে আনার চেষ্টা করবেন এতটুকুই আপনার কাছে আমার অনুরোধ ঠিক আছে ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ